নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে দৃষ্টি ভেজা শান্ত শুভেচ্ছা। আসলে আমরা জানি যে সঙ্গীত এমন একটা অপূর্ব সৃষ্টি যার মধ্যে দিয়ে আমরা পরম সুন্দরকে ছুঁতে পারি, আমরা ছুঁতে পারি আমাদের হৃদয়ের সেই গভীর অনুভূতিগুলোকে, হর্ষ হোক বিষাদ হোক যা কিছু আমাদের ভীষণ আপন, সেটা ফুটে ওঠে সঙ্গীতের মাধ্যমে। আর একদিন বাদেই বিশ্ব সঙ্গীত দিবস। আজ বিশ্ব সঙ্গীত দিবসের সেই প্রাক্কালে বসেই রীতিনিকেতনের সভায় আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন বিশিষ্ট অতিথিকে, যিনি একজন অত্যন্ত সুগায়ক। আজকে আমাদের রীতিনিকেতনের সভায় থাকছেন আমাদের একজন ভীষণ প্রিয় শিল্পী, সুদূর কলকাতা থেকে, শ্রী কল্লোল ঘোষাল, যিনি অত্যন্ত একজন সুগায়কের সাথে সাথে একাধারে বলা চলে পেশাদার ফুটবলারও ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র ছিলেন। আমরা তার সম্বন্ধে আরো আরো অনেকটা জানবো। আজকে মন ভরে শিল্পীর গানে ডুববো, সঙ্গে থাকবেন বন্ধুরা। সর্বপ্রথম তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই রীতিনিকেতনের মঞ্চে। কল্লোল, চলে আসুন আমাদের সাথে। নমস্কার, নমস্কার সবাইকে। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা যদি আপনারা জানান, আমি তারপরে আমার বাকি বক্তব্য বলতে শুরু করব। হ্যাঁ, আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছি কল্লোল, যে অনেক অনেক স্বাগত প্রথমত রীতিনিকেতনের এই মঞ্চে। ইতিমধ্যে আমাদের একজন শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু একজন এসে গেছেন। সজলকে আপনাকে অনেক অনেক স্বাগত আজকের সভায়। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা, আস্তে আস্তে করে অনেকেই জুড়বেন। মৌটুসী, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সভায়, বলা চলে সঙ্গীতের সভায়। আজকে আমরা কল্লোল মন ভরে আপনাকে শুনবো, অনেক অনেক রিকোয়েস্ট হয়তো আসতে থাকবে। বেশ বেশ বেশ, আমিও প্রথমেই ধন্যবাদ জানাই রীতিনিকেতনের সমস্ত সদস্য সদস্যা, যারা রীতিনিকেতনের কর্ণধার কর্মী, সবাইকে যারা এই সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে এগিয়ে নিয়ে চলেছেন। গুড ইভিনিং সবাইকে যারা জয়েন করছেন এখন, এবং ধন্যবাদ জানাই আমার বন্ধু পারমিতাকে আমাকে এই রীতিনিকেতনের এই প্ল্যাটফর্মে আজকে ডাকার জন্য। আমি আর আমার বন্ধু পার্থ আজকে আমরা এই লাইভে আছি। পার্থকে দেখা যাচ্ছে না, কারণ আমারই এত বড় চেহারা, আমি পুরো স্ক্রিন জুড়ে গেছি। পার্থ, পার্থ, তোমাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ভাই। তোমার সাথে সরাসরি কখনো আমার যোগাযোগ হয়নি, কিন্তু তোমার কথা অনেক শুনেছি আমি কল্লোলের থেকে। আজকে আমাদের সাথে আছো, সেটা আমাদের পরম সৌভাগ্য। তো আমি আমরা আজকে লাইভ আছি পার্থর স্টুডিও থেকে, পার্থস মিউজিক বলে যে পার্থস স্টুডিও আছে, এবং ইনসিডেন্টালি পার্থস মিউজিকের যে ড্যাশবোর্ডটা আছে আমাদের, যখন যেটা স্টুডিওতে ঢুকলেই দেখা যায়, সেখানে জানিয়ে রাখি পারমিতা, তোমার যে অ্যালবামটা আমরা একসাথে করেছিলাম আমরা, সেই অ্যালবামটারও ছবি, যে ওইটা আমাদের একটা কাজ ছিল, যৌথ কাজ, সেইটারও ছবি আমাদের এই পার্থর স্টুডিও। এটা আমার একটা ভীষণ বড় স্মৃতি, সেটা নিয়ে আমরা দর্শক বন্ধুদের সাথে পরবর্তীতে আলোচনা করব। কিন্তু তার আগে যেটা হচ্ছে করলো, মন ভরে আগে তোমাকে খানিকটা শুনে নিশ্চয়। তো সবাইকে যারা পরে জয়েন করেছেন, প্রত্যেকের অনুমতি নিয়ে, বড়দের গুরুজনদের অনুমতি নিয়ে আমি আজকের সন্ধ্যায় গান শুরু করছি। আমার সাথে পিয়ানোতে আসে পার্থ। উই আর লাইভ ফ্রম স্টুডিও পার্থস মিউজিক ইন কলকাতা। তো কলকাতাতে এখন প্রবল বর্ষণ, মানে গত 3-4 দিন ধরে প্রবল বর্ষণে রাস্তা জলমগ্ন ইত্যাদি ইত্যাদি। তো এই বর্ষণের সুযোগ নিয়ে আমরা একটু, আমি ঠিক করেছি আমার অনুষ্ঠান, যেহেতু আপনারা অত্যন্ত সংস্কৃতির একজন গুণগ্রাহী, পরিমণ্ডল থেকে পরিমণ্ডলে বিচরণ করেন আপনারা, তাই
এরকম সুযোগ সহজে পাওয়া যায় না আপনাদের মতো মানুষদের সামনে গান শোনানো। আমি রাগ সঙ্গীতের একটা একটি টুকরা দিয়ে আমি শুরু করবো, রাগ মেঘের একটা বন্দিশ দিয়ে আজকের সঙ্গীত আমি শুরু করবো। অসাধারণ অসাধারণ, এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? শুধু দর্শক বন্ধুরা একটু মন্তব্য করে জানাবেন যে কল্লোলকে আপনারা পুরোপুরি শুনতে পাচ্ছেন কিনা, কোথাও কি কোনো ইকো হচ্ছে সেটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। কেউ যদি একটু জানান যে আমার গলার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, কমেন্ট গুলো খুব ছোট্ট করে আসছে, সবাই সবাই শুনতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে কল্লোল, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি, আমরা যাব তারপরে দর্শকদের মন্তব্য। দাম
ধন্যবাদ আমার প্রথম নিজের আছে ভীষণ ভীষণ একটা ভালো লাগা একটা অপূর্ব একটা রাগ সঙ্গীত দিয়ে আপনি শুরু করলেন কল্লোল, খুব সুন্দর একটা পরিবেশ বর্ষার আঙ্গিকে সেটা আপনি আবার তৈরি করে দিলেন, অনেক অনেক ধন্যবাদ। কোথাও কল্লোল একটু মনে হচ্ছে যে সাউন্ড একটু মিস হচ্ছে, দর্শক বন্ধুরা যদি একটু মন্তব্য করেন, আপনি কি মাইক্রোফোনটা আর একটু কাছে নিলে কি সুবিধা হবে? আচ্ছা, সাউন্ড মানে মাঝে মধ্যে কি মনে হচ্ছে ড্রপ করে যাচ্ছে? দর্শকরা যদি মন্তব্য করেন সত্যি সুবিধা হ্যাঁ, একটু দর্শকদের থেকে একটু মন্তব্য জানতে চাইছি, দর্শক বন্ধুরা একটু মন্তব্য করে যদি জানান, অনেকেই রয়েছেন, কিশোর হয়তো বলছেন ঠিক আছে অল ওকে, নন্দিতা চক্রবর্তী বলছেন সামান্য ইকো আছে, আবার রাজেশ শর্মা বলছেন একদম পরিষ্কার শোনা যাচ্ছে, ইয়েস ইট ইজ অডিবল, মৌটুসী দাস বলছেন দারুণ মন ভরে গেল, খুব স্পষ্ট, হয়তো কোনো কোনো জায়গায় আমার মনে হচ্ছে জায়গা বিশেষে হয়তো সেটা হচ্ছে, হয়তো আমার এখানে একটু খানিকটা প্রবলেম হতে পারে, কোনো ব্যাপার না। দর্শক বন্ধুরা আপনারা সঙ্গে আছেন আজকের এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এবং আমরা চেষ্টা করছি আপনাদের একটা সঙ্গীতময় সন্ধ্যে উপহার দিতে, সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। আবারও আমরা যাব কল্লোলের কাছে। কল্লোল, এবারে যে কথাটা একটু জানতে চাইবো, একটু শিল্পী কল্লোলকে আরো একটু গভীর করে একটু জানার চেষ্টা, যেটা হলো আপনি খুব ছোটবেলার থেকে কিন্তু গানটা চর্চা করেননি, গানটা আপনার ভালো লাগতো, বড়বেলায় এসে আপনি যেটা বললেন গানের শুরু চর্চা, সে সম্বন্ধে একটু বলবেন কি আপনার সঙ্গীত শিক্ষা সম্পর্কে? আমার সঙ্গীত শিক্ষা বলতে ছোটবেলায় যেটা হয় যে স্কুলের প্রোগ্রামে এই ও ভালো গায়ক গলায় সুর আছে, ওকে ধরে নিয়ে গেল, গিয়ে গায়ে গাইয়ে দিল, এইরকম হতো। এই তারপরে যেটা হয় সত্যি করে বলতে গেলে আমার গান সিরিয়াসলি নেওয়ার যে ভাবনাটা সেটা আসে আমি যখন কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, ঠিক আছে? তো সেইখানে সেইখানে সত্যি কথা বলতে সেই পরিমণ্ডলটা পেয়েছিলাম যে গুণী লোকের সংস্পর্শে আসা ইত্যাদি ইত্যাদি। তারপরেও আমার বিশ্ববিদ্যালয়ে, বেসিক্যালি আমার বিশ্ববিদ্যালয়ে ছাড়ার পর আমি গান শিখতে শুরু করি প্রথাগত গান, আমার রাগ সঙ্গীতের হাতে খড়ি হয়। সেভাবে দেখতে গেলে 2005 সালে শ্রী অনল চট্টোপাধ্যায়ের কাছে আমার রাগ সঙ্গীতের শিক্ষক, তো সেটা বেশ মানে যেমন অনেকেই অল্প বয়স থেকে গান শেখে, 12-13 বছর বয়স থেকে কি তারা আরো আগে থেকে, আমার পক্ষে সেটা করা হয়ে ওঠেনি কোনোদিন, কারণ আমার ইন্টারেস্টটাই ছিল একদম অন্যদিকে, আমি একটা অন্য পরিমণ্ডলের মানুষ ছিলাম আর কি। গানটা যে সিরিয়াসলি করব, শিল্পী হব, সেই রকম কোনো উচ্চাসা নিয়ে আমি গান গাওয়া শুরু করি বেসিক্যালি, একদম আনন্দে বলে আনন্দে পাখির মতো গাইতাম। কিন্তু 2005 সালে আমার সঙ্গীত শিক্ষকের সংস্পর্শে আসার পর থেকে আস্তে 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 এই ব্যাপারটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করি। তারপরে আমার রবীন্দ্রসঙ্গীতের গুরু শ্রী দেবাশিস রায়, তার হাত ধরে আমি বেশ খানিকটা পথ চলেছি তার তার দেখানো পথে। তো গান শেখার ব্যাপারটা এইটাই যে মানে একটু বেশি বয়সে হলেও আমি চেষ্টা করে করে চেষ্টা করেছি যতটা যতটা পারফেক্ট করা যায়, যতটা ভালো করা যায়, সেই একটা দিক আমার, সেইটা আমার গান গান শেখার একটা বড় বড় সাইড। যে মানে অনেকেই বলে যে বেশি বয়সে গান শেখা যায় না ইত্যাদি ইত্যাদি, মানে কিন্তু তা নয়, মানে ইচ্ছে থাকলে। হ্যাঁ, সেই ধারণাটা একেবারে ভুল প্রমাণিত করে দিয়েছেন, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে সঙ্গীত শিল্পী কল্লোল ঘোষালকে জানি, চিনি এবং দর্শক বন্ধুদের বলছি যে একসাথে আমার কাজ করার একটা পরম সৌভাগ্য হয়েছিল কল্লোলের সাথে, এবং তিনি শুধু সঙ্গীত শিল্পী সেটাই নন, তিনি কিন্তু পুরো সঙ্গীতের আয়োজনও করেন, একজন গ্রেট মিউজিশিয়ানও বলা চলে, কারণ আমার টেগর ইন সলিটিউড এই যে অ্যালবামটা সে সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো জানেন যে এই কাজটা হয়েছে, এবং এই কাজটা
মানে নর্থ ইস্টে সেরকম মানে আমাদের অঞ্চলে এরকম একটা প্রথম কাজ হয়তো, যেখানে কবিতার সাথে সূত্র ধরে রবীন্দ্রসঙ্গীত রাখা হয়েছে, এবং পুরো রাইট, সঙ্গীত পরিকল্পনাটা কিন্তু ছিল কল্লোল ঘোষাল। মানে সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কিভাবে মানে কল্লোলের সাথে আমার যোগাযোগ হলো এবং তাকে আমি পেয়ে গেলাম, এবং সেখানে তিনি একটা গানে কণ্ঠপ্রদানও করেছিলেন, আমারও করানো যাহা চায়, যেটা সবার অনেকেরই কিন্তু ভীষণ ভীষণ প্রিয় গান। ধন্যবাদ। হ্যাঁ সেইটাই, সেই সেই অ্যালবামেরই একজন খুশি লোক আমার সাথে আজকে আছে, যাকে প্রায় দেখাই যাচ্ছে না, পার্থ। পার্থ ওই অ্যালবামটিতে টেম্পোরিন সলিটিউডে পার্থ পিয়ানো বাজিয়েছিল, তো হ্যাঁ হ্যাঁ, সেটা একটা একদম তাই। মজার বিষয় যে আজকে আবার। পার্থকে আমরা পরবর্তীতে একটুখানি দেখার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ যদি চেষ্টা সম্ভব করবো। হয়। সম্ভব হয় এবারে করলো না, আমরা আবার গানে ফিরব। আচ্ছা, ঠিক, কোথাও কি মাইক্রোফোনে কি ইকো মোডটা দেওয়া আছে নাকি? হ্যাঁ আমাকে কেন আবার একটু বেশি দেখতে করে হবে। হ্যাঁ, খানিকটা ইকো আসছে। আচ্ছা এইবার একটু দেখুন তো, এইবার কি কোটা বেশি লাগছে নাকি এবার মোটামুটি ঠিক আছে, জানাবেন এবার ইকো মোডটা ঠিক আছে কিনা। ইকোটা আমরা কমিয়ে দিয়েছি অনেকটা, হ্যাঁ, ইকোটা কমিয়ে দেওয়াটাই বোধহয় বেটার হ্যাঁ কমিয়ে দিয়েছি এবারে। কিন্তু মনে হচ্ছে, ওকে এবার দেখুন এবার ঠিক আছে। চল ঠিক তো আছে, একটু, এবারে আমরা আবার গানে ফিরবো, বন্ধুরা সঙ্গে থাকুন। এবারে কি রবি গান হবে নাকি হ্যাঁ গানের উপর? রবীন্দ্রনাথের একটি গান যেটা আমাকে আপনি বলেছিলেন যে কেউ কেউ শুনতে চেয়েছেন, সেই রকম একটি গান হ্যাঁ আমি খানিকটা গাইছি, হ্যাঁ, সময় অল্প করিমগঞ্জ অল্প থেকে অল্পই একটা যাবে। রিকোয়েস্ট করেছেন আপনাকে সেই গানটা। একদম একদম, আমরা অল্প অল্প করেই যাবো। ঠিক আছে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, বাসনার বশে মন বিরত ধাই দশ দিশে পাগলের মত, বাসনার বশে মন বিরত ধাই দশ দিশে পাগলের মত, স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভাবনে
সেও আছে তবুভবনে, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে হে রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণ মন তাই আমি বাঁচি, জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণ মন তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে হে, যত জানি তত জানি নে, জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে হে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে হে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। ধন্যবাদ। অসাধারণ একটা মুগ্ধতায় কল্লোল আপনি আমাদের ভরিয়ে দিলেন। আর দর্শক বন্ধুদের একটু বলতে চাই যে কল্লোলের এই গানটা শুনেই আমি তাকে নক করেছিলাম ফেসবুকে, মানে এমন ভাবে এমন অদ্ভুত মাদকতা তার প্রথম অ্যালবাম। কল্লোল, আপনার প্রথম অ্যালবামটা টেগর বলে কি ছিল? প্রথম অ্যালবামের নাম ছিল মি এন্ড মাই টেগর, আমার রবি ঠাকুর। হ্যাঁ, মি এন্ড মাই টেগর, অদ্ভুত, ভীষণ ভীষণ একটা ভালো কাজ হয়েছিল সেটাতে, এবং সেটা শুনে আমি মানে যাকে বলে আপ্লুত হয়ে আমি কল্লোলের সাথে যোগাযোগ করেছিলাম যে আমাদের কাজটা যদি করা যায় একসাথে, তো সেটা আমার একটা বিশাল বড় প্রাপ্তি কল্লোল। আর খুব ইচ্ছে ছিল আমার রীতনিকেতনের মঞ্চে বা স্টুডিওতে কখন মানে আপনাকে পাবো সরাসরি, কিন্তু এইভাবে আমরা আছি আজকে ডিজিটালি জুড়ে আছি, তাও সেটা সাপে বর হয়তো যে টেকনিক্যালিও আমরা খানিকটা জুড়ে আছি। দর্শক বন্ধুদের একটু বলবো যে বিভিন্ন জায়গা বিশেষে হয়তো বা নেটওয়ার্কের আপ ডাউনটা করে, আমি কিন্তু কল্লোলকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। যারা আরো একটু স্পষ্টভাবে শুনতে চান আমি একটু রিকোয়েস্ট করব
যে ইয়ারফোনটা লাগিয়ে নিলে হয়তো আপনারা একটু বেটার শুনতে পারবেন। আমি একটু মন্তব্যে যাচ্ছি কল্লোল। এবারে আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিশিষ্ট শিল্পী প্রলয় রায়, রয়েছেন আরো একজন বিখ্যাত বাচিক শিল্পী রাজেশ শর্মা, যিনি বলছেন আহা। প্রলয় বলছে ক্যা বাত, সবাইকে সোম দত্তা একজন ভীষণ এখানকার একজন আমাদের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী, তিনি রয়েছেন সঙ্গে। কোমল নিষাদ ইনিশিয়ালি বলেছিলেন যে একটু মেটালিক সাউন্ড আসছে, কোমল নিষাদ আশা করি এখন আসছে না, আমি স্পষ্ট শুনতে পেলাম। রত্না সরকার আবার বলছেন যে সাউন্ড ডিস্টার্ব আছে, একটু রিভার্ব ইফেক্ট হলে পরে মনে হয় ভালো লাগবে, রাজেশ শর্মা বলছেন। ওকে ওকে মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি সাউন্ডটা নিয়ে। দর্শক বন্ধুরা, আমরা সত্যি সেইটার জন্য ভীষণ ভাবে ক্ষমা প্রার্থী, যে কারণ এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সরাসরি স্টুডিও ওয়ার্ক থেকে আমরা বঞ্চিত, তো সেটাকে যদি একটু বেয়ার করেন, একটু আমাদের সঙ্গে থাকেন, একটু ইয়ারফোনটা লাগিয়ে রাখলে আমার মনে হচ্ছে সেই সমস্যাগুলো একটু কাটার সম্ভাবনা রয়েছে। সেটাই সেটাই আসলে যেটা হয় যে ওই প্রথম কথা হচ্ছে আমরা নির্ভরশীল হচ্ছে নেটওয়ার্ক কানেকশনের উপর, দ্বিতীয় কথা আমরা নির্ভরশীল আমাদের ডিভাইসের উপর। তো গান বাজনা শোনার যে এক্সপিরিয়েন্সটা, সামনে থেকে শুনলে যতটা আনন্দ একদম আমরা তাই, উপভোগ করতে পারি, সেইটা বিভিন্ন ভায়া মাধ্যমে যাচ্ছে বলে হয়তো সেই এক্সপিরিয়েন্সটা থেকে দর্শক বন্ধুরা এবং আমরাও যারা গান করছি, গান শোনানোর চেষ্টা করছি, তারাও টু সাম এক্সটেন্ট একটু বঞ্চিত হন। তো আই এম শিওর দিস সিচুয়েশন ইজ গোইং টু বি ওভার ভেরি সুন অ্যান্ড আই উইল হ্যাভ দ্য প্রিভিলেজ টু পারফর্ম ইন ফ্রন্ট অফ অল অফ ইউ উইথ একদম তাই, অল দ্য প্রপার অ্যাকোস্টিক্স, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম একদম তাই করলাম। আমরা সেটা খুব শিগগিরই শিগগিরই আশা করব যে আপনাকে যাতে আমরা আমাদের স্টুডিওতে পাই। এবারে আমরা আবারও চলে যাব গানে গানে, পছন্দের গান। আরো একটা গান রিকোয়েস্ট ছিল বহু বাসনায়, আচ্ছা ঠিক আছে আমরা সেটাও দেখছি। আপনার অ্যালবামের গান। ওকে, রবীন্দ্রনাথের গান তো একটা গাইলাম, এবং রবীন্দ্রনাথের গান ছাড়া তো আমাদের চলেই না, সেটা নিয়ে তো কোনো কথা মানে কথাই হবে না। কিন্তু যেটা হচ্ছে যে আমার বিভিন্ন রকমের গান, গানের প্রতি আমার অনুরাগ রয়েছে। তো তার একটা বড় অনুরাগের জায়গা হলো যে বাংলা, যে আধুনিক গান বা বাংলা যেটাকে বলে, বাংলা বেসিক সংস যেটাকে বলে, তো সেই রকম একজন বাংলা বেসিক গানের কর্ণধার হচ্ছেন মান্না দে, আপনারা জানেন। এবং মান্না বাবুর গানের যেটা বৈশিষ্ট্য ছিল, যেটা আমাকে বা আমাদের মতো যারা সঙ্গীতের শিক্ষার্থী তাদেরকে খুব অ্যাট্রাক্ট করে, যে লিরিকটাকে নিয়ে, লিরিকটাকে নিয়ে কি বলছি, শব্দের সঙ্গে যন্ত্রের একটা সংঘাত হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন আমাকে পারমিতা। তো যেটা বলছিলাম যে লিরিকটাকে কিভাবে বললে গানটা গানের মতো শোনাবে, কবিতা হবে না, সেইটা মানে মান্না বাবু বা হেমন্ত মুখোপাধ্যায় এনাদের মতো যারা দিকপাল শিল্পী আছেন তাদের থেকে সত্যি শেখার বিষয়। আমি একটা খুব একদম তাই, কমন গান গাইবো মান্না বাবু, শুধু এটাই দেখা মানে এটাই এক্সপ্লেন করার জন্য যে গানের লিরিক গুলোকে নিয়ে ওনারা কত ভাবতেন। খুব সাধারণ একটা শব্দকেও কত ভালোবাসা দিয়ে উচ্চারণ করলে সেই শব্দটা মানুষের মনে গিয়ে গেঁথে যায়, সেরকম একটা গান। জি ম্যাম, সে তো আবার কাছে এবে, সে তো আবার কাছে এবে, সে তো আবার কাছে এবে, এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আমার কাছে এলে, এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে,
কাছে এনে। এই কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে। এই কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে। নিজ হাতে মনি দিয়ে নিভায়ে, নিজ হাতে মনি দিয়ে নিভায়ে, আবার নিজেই দিলে জেনে, সেই তো আবার কাছে এনে। তুমি তো আমায় ভালো চেনো, তুমি তো আমায় ভালো চেনো, তুমি ছাড়া কোনো গান ভাবতেও পারি না তাজেন, তুমি তো আমায় ভালো চেনো, তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না, তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না, ঝরা মালা কেন দাও পরায়ে, ঝরা মালা কেন দাও পরায়ে, ধুলিতে দাও না তার তো আবার কাছে এদে। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এদে, সেই তো আবার কাছে এলে। ধন্যবাদ, ওভার টু ইউ পারমিতা। একদম যাকে বলে অসাধারণ ভাবে ভরিয়ে দিচ্ছেন কল্লোল, মানে ভীষণ অপূর্ব ভাবে গাইলেন একটা বান্নাদের এরকম একটা অসাধারণ গান। আর সত্যি আপনি বলছেন যে বললেন যেটা যে লিরিক্স গুলো নিয়ে সুর গুলোকে নিয়ে ওরা কতটাই ভাবতেন, তাই তো মানে এতটা হৃদয়। কথাগুলো কিন্তু খুব খুব যে বিরাট কাব্যগুণ সম্পন্ন তা নয়, কথাগুলো খুব মনে হচ্ছে যেন পাশাপাশি বসে কেউ কাউকে বলছে। হ্যাঁ, খুব সাধারণ কথাগুলো অসাধারণ হয়ে উঠছে সুরের ছোঁয়ায়। সুর এবং কিভাবে বলছেন তারা, মানে যেজন্য মানে যেজন্য আর কি একলব্যের মতো তাদের গান আমরা ফলো করি, তাদেরকে যেহেতু আমরা ফিজিক্যালি পাইনি, আমাদের দুর্ভাগ্য, মানে আমাদের প্রজন্মের দুর্ভাগ্য, তার তাদের গান তাদের যে রেন্ডিশন গুলো আমরা যে সেই জন্য একলব্যের মতো এই জন্য ফলো করতে বলা হয়। আমাদের যারা শিক্ষক আছেন তারাও বলে যে ওই গানগুলো থেকে তুমি যদি একটা গানও ঠিক করে শিখতে পারো তোমার জীবনের অনেক গান শেখা হয়ে যাবে, তো সেইটা খুব ইম্পর্টেন্ট আর কি। ভীষণ ভীষণ সঠিক কথা,
কল্লোল, আর সবচেয়ে বড় কথা, এবারে আপনাকে ভীষণ স্পষ্ট শুনতে পেলাম। মানে আরে আমি এবারে প্রেজেন্টেশনটা অনেক অনেক, মানে সাউন্ডটা অনেক ক্লিয়ার এসেছে, আমি অনেক কিন্তু ভালো কিছু হয়েছে। চেঞ্জ করিনি, আমি যেরকম ছিলাম সেরকমই আছি। তার মানে নেটওয়ার্কেরই মানে ড্রপ ডাউন কখনো কখনো, সেটা সেটার হাতে মানে আমরা মানে আমাদের হ্যাঁ হাত পা বাঁধা আর কি সেই ক্ষেত্রে। তো একটু একটু দেখে নিচ্ছি সঙ্গে কে আছেন এবং তাদের মন্তব্য কি। রাজকুমার স্যার রয়েছেন সঙ্গে, উনি বলছেন ভালো লাগছে। তারপরে তাপস চৌধুরী বলছেন এক্সেলেন্ট। কিশলয় পুরকায়স্থ একজন ভীষণ বোদ্ধা শ্রোতা, তিনি বলছেন কি আবার অপূর্ব কল্লোল বাবু। প্রথম প্রতিটি বলছেন একটা গজলের রিকোয়েস্ট আছে, গজল, আমরা গজলাঙ্গিকের গান অবশ্যই শুনব। শিলচর থেকে রয়েছেন বিবি দত্তনাথ, রাজেশ শর্মা আবারও বলছেন অসাধারণ, প্রথম প্রতিটি বলছেন অপূর্ব। সজল পাল আবারও বলছেন অপূর্ব পরিবেশনা দারুণ। রত্না সরকার বলছেন প্রায় যন্ত্রানুষঙ্গ ছাড়া গাওয়া কঠিন কাজ, সত্যি তাই, সেটা মানে কল্লোলের গায়কি প্রমাণ করে দিল। ভবানী দে বলছেন অসাধারণ, রাজেশ শর্মা বলছেন দারুণ বললেন দাদা। তো আজকে আমরা দর্শক বন্ধুরা গানে গানে আছি। শিল্পী আজকে সুদূর কলকাতা থেকে রয়েছেন কল্লোল ঘোষাল, যাকে আমরা গানে গানে আরো একটু শুনবো। এবং একটা মজার কথা হচ্ছে, আমি কোনোভাবেই মানে সেই মেলটা ঘটাতে পারছি না যে একজন দারুণ ফুটবলার হঠাৎ করে কি করে একজন দারুণ গায়ক হয়ে উঠলো। না না, আসলে যেটা বললাম যে ছোটবেলা থেকে বাঙালি বাড়িতে দু তিনটে কাজ হয়েই থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে হয় কেউ গান গায়, নয় কেউ ফুটবল খেলে। হ্যাঁ, তারপরে সৌরভ গাঙ্গুলির পর থেকে অনেকে ক্রিকেটও খেলছে। তো তো আমাদের পরিবারে এই চলটা ছিল যে খেলাধুলো করতে হবে, এই একটা ব্যাপার ছিল আর কি। তো সেইখান থেকে আস্তে আস্তে হ্যাঁ, আমি তারপরে পেশাদার লিগেও আমি খেলেছি প্রায় বছর 5-6। তারপরে বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি, কিন্তু এখনো আমাদের সেই চলটা আছে। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা মিলে আমরা দল পাকিয়ে আর কি মাঝে মধ্যে খেলাধুলো টুলো করি। তো যাই হোক, সেটা বেশ মানে বাঙালিয়ানার সম্পূর্ণ গুণ আমরা কল্লোলের মধ্যে পাচ্ছি, সেই ফুটবল প্রিয় বাঙালি, সেই গায়ন প্রিয় বাঙালি যাকে আমরা বলি, এবং আরো একটা জুড়ে দেওয়া যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেটা সেটা একটা খুব আমার কাছে খুব একটা গ্ল্যামারাস ব্যাপার, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে একটা ভীষণ একটা কি বলবো ঐতিহাসিক একটা পরিবর্তন যাকে একদম বলে। যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসার পর যেটা সবচেয়ে আমার চোখ খুলে গেছে সেটা হলো যে সমস্ত রকমের চিন্তা ভাবনার, যে মুক্ত চিন্তা ভাবনার যে পরিবেশ, সেইটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সত্যি আমাকে দিয়েছে এবং আমি দেখেছি চোখের সামনে। মানে যেটা আমার যে কোনো সাংস্কৃতিক দিকে আমার যদি আমার ইচ্ছে থাকে, বিচরণ করার ইচ্ছে থাকে, এই এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু তার জন্য অনেকটা একদম তাই, সাহায্য করে। সেটা কিন্তু হ্যাঁ, খুব খুব মানে তার গুরুত্বপূর্ণ জিনিস। অবদান অবদান অপরিসীম বলা চলে। একদম একদম আমরা আবারও একদম গানে ফিরবো কল্লোল, এবারে তবে আমরা একদম কি শুনবো। ওই আর কি, যেহেতু সময় কম আজকে এবং ওই জন্য আমি চাই আমার যেগুলো ভালো লাগার জায়গা তার কিছু কিছু আঙ্গিক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার তিনজন খুব প্রিয় মানুষ যারা সঙ্গীতের ক্ষেত্রে আমাকে, মানে শুধু আমাকে না, মানে একজন একটা গোটা জেনারেশন কে অনুপ্রাণিত করেছেন, তিনজন হচ্ছেন গুলজার সাহাব, আর ডি বর্মন এবং ভূপিন্দর সিংজি। এই তিনজনই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং তাদেরই তৈরি করা একটা গান আমি এখন শোনাতে চাই। কারণ গুলজারের পোয়েট্রি আপনারা জানেন ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, এবং একদম তাই, তার সঙ্গে যখন রাহুল দেব বর্মনের মিউজিক আর ভূপিন্দরজির গলা যোগ হয় তখন সেটা একদম অন্যরকম একটা আঙ্গিক হয়ে যায়। এটা এই গানটা আমি পরপর দুটো গান গাইবো, দুটো গান গুলজারের গান, একটি গেয়েছেন কিশোর কুমারজি, একটি ভূপিন্দর সিংজি। তো দুটোই রাগ যমান কালিয়ানের স্কেলের উপর তৈরি। কে বাদ তো কে বাদ, খুব ভালো তো আমি বেজাক। শুরু করছি প্রথম গানটা। Ta-da!
অসাধারণ অসাধারণ কল্লোল, মানে কিয়া বাত, একদম মানে মুগ্ধতা যাকে বলে। আর এত সুন্দর একটা গান আপনি নির্বাচন করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আমরা মন ভরে গেল যাকে বলে, সত্যি। তাপস চৌধুরী বলছেন স্প্ল্যান্ডেড পারফরমেন্স, প্রথম প্রতিটিও আবার বলছেন মন ভরে গেল। আরো অনেকেই জুটছেন আমাদের সাথে, আমরা আবারও চলে যাব পরের গানে। যেটা বলছিলাম যে এই রাগ যমন কল্যাণের আধারে তো প্রচুর প্রচুর গান আছে, তো আরো একটি গান যেটা গুলজারের লেখা, গুলজারজির লেখা, এবং এটা গেয়েছিলেন কিশোর কুমারজি। কিশোর কুমারজিকে গাওয়ার আগে একটা গল্প আছে যে গুলজারজি এই রাহুল দেব বর্মন, এই সরি এটা মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত কুমার,
হেমন্ত কুমার বোঝাতে এসেছেন যে এটা রাগ ইয়ামান, ইয়ামানটা এরকম। তখন কিশোর কুমার জি বলেছিলেন যে দেখুন আমি ওসব ইমন টিমন কিছু বুঝি না, ঠিক আছে আপনি আমাকে গেয়ে দিন, আমি ঠিক ওইভাবেই গাইব। তো হেমন্ত মুখোপাধ্যায় এই গানটা গেয়ে দিয়েছিলেন। তারপরে যখন রেকর্ড হয়েছে তখন হেমন্ত মুখোপাধ্যায় বলছেন যে গানটা আমি যেভাবে গেয়েছিলাম তার ধারে কাছ গিয়ে কিশোর গায়নি, এবং গানটা কিশোর যেভাবে গিয়েছে মানে তখনকার দিনে মানুষগুলো কিভাবে একে অপরকে শ্রদ্ধা জানাতে পারতো, হেমন্ত মুখোপাধ্যায় বলছেন কিশোর যেভাবে গিয়েছে আমার মনে হয় না ভারতবর্ষে কোনো শিল্পীর ক্ষমতা আছে ওই গানটা ওইভাবে গাওয়ার। তো সেইটা খুব এবং এটা একটা কালজয়ী গান হিসেবে পরিগণিত হয় ভারতীয়। কতটা উদার ছিলেন এরা একে অপরের প্রতি, এক্স্যাক্টলি মানে ওনার গানটাকে, হ্যাঁ ওনার গানটাকে যে ফলো করেননি কিশোর, উনি পরিষ্কার বুঝতে পেরেছেন এবং বলছেন কদ না করে যেটা হয়েছে সেইটাই আমি চেয়েছিলাম বলছেন। পরে যাই হোক আমরা যাই, এবং এইটাকেও আমি এই গানটা বাঁচার আরেকটা কারণ হলো লিরিক্স এর মধ্যে একটা লাইনের মধ্যে যে কতগুলো লাইন থাকে সেইটা বোঝানো একটা মানে একটা কারণ যে ও শাম ও শাম ও শাম এই ও শাম হাজার জন লোক হাজার রকম ভাবে বলে। সো সেই অজীব থি ও শাম কুছ অজীব থি ইয়ে শাম ভি অজীব হ্যায় বো কল ভি পাস পাস থি বো আজ ভি করিব হ্যায় বো শাম কুছ অজীব থি ইয়ে শাম ভি অজীব হ্যায় বো কল ভি পাস পাস থি বো আজ ভি করিব বো শাম কুছ অজীব থি। অসাধারণ পার্থ। ঝুকি হুই নিগাহ মে কহিন মেরা খয়াল থা, দবি দবি হসি মেক হসি গুনাদ থা, মে সোচতা থা মেরা নাম গুনগুনারহি হ্যায় বো, মে সোচতা থা মেরা নাম গুনগুনা রহি হ্যায় বো, জানে কিউঁ লাগা মুঝে কে মুস্কুরা রহি বো শাম কুছ অজীব থি মেরা খয়াল হ্যায় আভি ঝুকি হুই নিগাহ মে খিলি হুই হসি ভি হ্যায় দবি সি চাহ মে, মে জানতা হুঁ মেরা নাম গুনগুনা রহি হ্যায় বো,
কিছু কিছু বলার নেই, ভাষা মানে জাস্ট খুঁজে পাচ্ছি না কল্লোল, মানে একেবারে ডুবে গেছি, মানে কোন দিকে সময় গড়িয়ে যাচ্ছে জানি না। আমরা কিন্তু 5-10 মিনিট একটু বেশি চাই আপনাকে, ঘড়ির কাঁটাটা দেখছি না, একটু ঘড়ির কাঁটাটা কিছুক্ষণের জন্য থমকে যাক। দর্শক বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগছে। রাজেশ শর্মা আবারও বলছেন অসাধারণ, সদিল পাল বলছেন অসাধারণ গায়কী মন ছুঁয়ে গেল, সুবীর কুমার বলছেন ফুটবলের ছন্দ গানেও, বেদব্রত ভট্টাচার্য বলছেন অপূর্ব, তাপস চৌধুরী বলছেন এনজয়িং স্যাটারডে নাইট পারমিতা, থ্যাংক ইউ তাপস দা সঙ্গে থাকার জন্য। রাজেশ শর্মা আবারও বলছেন মুগ্ধ হয়ে শুনছি, দারুণ দারুণ দারুণ। বেবি দত্তনাগ একটা রিকোয়েস্ট করেছেন, দাদা আমারও পড়ানো যা চায়, আমরা শুনবো হয়তো, সঙ্গে থাকুন। সজল পাল আবারও বলছেন ভীষণ ভীষণ প্রিয় গান, ভীষণ সুন্দর পরিবেশনা, আমরা একদম সময় নষ্ট করবো না, আবারও গানে ফিরবো। দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আমাদের। তো কয়েকজন অনুরোধ করেছেন গীত গজলের, তো গজল আমার অত্যন্ত একটি প্রিয় সাবজেক্ট, আমি শুনে শুনে শিখে চেষ্টা করি গাওয়া, এবং ছোটবেলা থেকে বেসিক্যালি আমি গজল শুনেই বড় হয়েছি, দেখতে গেলে বাড়িতে ক্যাসেট আসতো। তো আমি একটা প্রথমে গজল না, প্রথমে একটা গীত গাইব, নাজমের একটা গীত, যেটা খুব বিখ্যাত একটা গীত, আপনারা শুনলেই বুঝতে পারবেন, প্রখ্যাত শায়ের সুদর্শন পাখিরের লেখা একটি গীত, যেটা কম্পোজ করেছিলেন জনাব জগজিৎ সিং জি, টাইমলেস একটা, আমাদের সব জায়গায় সব মানে কোনোদিন পুরনো হয় না এইসব গান, এবং সত্যি সত্যি তাই, মানে আমাদের ইটার্নাল যে বিষ, সেই বিষের গান একটা। চল मोहल्ले की सबसे पुरानी निशानी, ओ बुढ़िया जिसे बच्चे कहती थी आनी, मोहल्ले की सबसे पुरानी निशानी, वो बुढ़िया जिसे बच्चे कहती थी नानी, वो नानी की बातों में परियों का डेरा, वो चेहरे की झुरियों में सदियों का फेरा, बुलाए नहीं भूल सकता है कोई, बुलाए नहीं भूल सकता है कोई, वो छोटी सी रातें वो लंबी कहानी, वो छोटी सी रातें वो लंबी कहानी, ये दौलत भी दे दो ये शोहरत भी दे दो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी।
कड़ी धूप में अपने घर से निकलना, वो चिड़िया वो बुलबुल वो तितली पकड़ना, वो गुड़िया की शादी में लड़ना झगड़ना, वो झूलों से गिरना वो गिर के संभलना, वो पीतल के छल्लों के प्यारे से तोहफे, वो पीतल के छल्लों के प्यारे से तोहफे, वो टूटी हुई चूड़ियों की निशानी ये दौलत मेरी। क्या बात पढ़ते हो? कभी रेत के ऊंचे टीलों जाना, घरों दे बनाना बना कर मिटाना, वो मासूम चाहत की तस्वीर अपनी, वो ख्वाबों की नौनों की जागीर अपनी, न दुनिया का गम था न रिश्तों के बंधन, न दुनिया का गम था न रिश्तों के बंधन, बड़ी खूबसूरत वो থ্যাংক ইউ সো মাচ কল্লোল যে জগজিৎ সিং জির এত অসাধারণ এমন একটা গান আমাদের আজকে শোনানোর জন্য, সত্যি মানে একদম ডুবে যাচ্ছি যাকে বলে সঙ্গীতে। সময় যদিও খুব দ্রুত চলছে কিন্তু আমরা আরো আরো দুটো গান শুনতে চাইবো কল্লোল, একটু ছোট্ট ছোট্ট করেও একটু সেই আঙ্গিকের গান, আপনি আপনি যেটা ভীষণ পছন্দ করেন সেভাবেই হোক। বেশ ঠিক আছে, তো যেটা আমি বললাম যে হ্যাঁ আপনার কণ্ঠে একটা গজল শুনেছিলাম আমি, এক্স্যাক্টলি এখন ওয়ার্ডিংসটা মনে করতে পারছি না, ভীষণ অনেক কটাই তো আপনি গেয়েছেন, আমি আমি এই মুহূর্তে বলতে পারছি না। একজন দর্শক বন্ধু রাজেশ শর্মা দাদা অনুরোধ করেছেন, কিসি নজর কো তেরা ইন্তজার আজ কি হ্যায়, মানে কি ব্যাপার, আজকে আমি পার্থ স্টুডিওতে এসেছিলাম এই গানটা রেকর্ড করবো বলে, যদিও যান্ত্রিক গোলযোগের এবং দুর্যোগের কারণে সেটা হয়ে ওঠেনি। সো আমি এই গানটা ছোট করে গাই, এটা একটা ফিল্মি গজল যেটা অনেকেই জানেন না, এই গানটার সুরকার ছিলেন বাপি লাগি দিয়েছে, আমি পরপর আজকে এই গানটা একটা ফিল্মি গজল এবং তারপরে আমি আরেকটা গজল গে যেটার প্রথম দিকে কেউ একজন বলে অনুরোধ করেছিলেন, দুটো গজল একটা ই মাইনার একটা ই মেজর কে আমি আজকে অনুষ্ঠান আমার তরফ থেকে আমি সম্পন্ন করব। চল অন্তর থেকে লুকি न जाने देख के क्यों उनको ये हुआ है एहसास, न जाने देख के क्यों ये हुआ है एहसास के मेरे दिल पे उन्हें यार आज भी है, ओ किसी नजर को तेरा
इंतजार आज भी है किसी नजर को तेरा इंतजार आज भी है कहाँ हो तुम के ये दिल बेकरार आज भी है किसी नजर को तेरा इंतजार आज भी है यकीन नहीं है मगर आज भी ये लगता है यकीन नहीं है मगर आज भी ये लगता है कि मेरे दिल पे मेरी तलाश में शायद बाहर आज भी है ओ किसी नजर को तेरा इंतजार आज भी है कहाँ हो तुम के ये दिल बेकरार आज भी किसी नजर को तेरा इंतजार आज भी है অত্যন্ত আনন্দ লাগছে জানেন আজকে এই আপনাদের পেজে লাইভে আসার পর একটা সত্যি আমার এত আনন্দ হচ্ছে যে ধরনের গান শ্রোতারা শুনতে চাইছেন সেটা খুব কিন্তু আমি সত্যি বলছি আমি তো একটু এদিক ওদিক গাই খুব খুব অন্যরকমের শ্রোতা এবং আমার অত্যন্ত আনন্দ হলো আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনাদের সামনে আজকে আমি গান গাইতে পারলাম আর আমার একটা ভীষণ স্বপ্ন ছিল যেটা আপনি কখনো আসামে আসবেন সেটা নিয়ে হয়তো আপনাকে কখনো বলেও ছিলাম সেটা আশা করি খুব শিগগিরই আমরা এই সিচুয়েশনটা ওভারকাম করে নিলেই আমরা আপনাকে পাবো আমাদের খাবার মাঝখানে নিশ্চয়ই তো আমাদের আজকের সন্ধ্যের যে বাঁধা সময় সেই সময়ে প্রায় শেষ হয়ে এসছে বক্ত কি পেদ মে জিন্দগি হ্যায় মগর চন্দ ঘড়িয়া নেহি আজাদ হ্যায় বক্ত কি পেদ মে জিন্দগি হ্যায় মগর चंद घड़िया यही है जो आजाद है चंद घड़िया यही है जो आजाद है इनको खाकर मेरी जान उम्र भर ना तरसते रहो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो यूं ही पहलों में हाय मर जाएंगे हम तो लुट जाएंगे ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो
जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुम, तुमको अपनी कसम जान जा, रोक लो आज की रात को, आज जाने की जिद ना कर, क्यों भी पैदों में बैठे रहो, क्यों भी पैदों में बैठे रहो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, ना करो आज जाने की जिद ना करो। দারুন সন্ধে কল্লোল আপনি আমাদের উপহার দিলেন, আমরা রীতিনিকেতনের পক্ষ থেকে ভীষণ ভীষণ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। একবার ডেকে ডেকে নিতে চাইছি আপনার এই মুহূর্তের সহযোগী আমাদের সহযোগিতা করার জন্য, আর আশা করি খুব শিগগিরই আমরা একত্রে আরো একটা কাজ করবো, সে ইচ্ছেটা নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, এবং যেটা আমি বলছিলাম যে আপনারা যেভাবে গান শুনেছেন যেভাবে উৎসাহ দিয়েছেন তার জন্য আমরা, আমি এবং পার্থ স্টুডিওস পার্থ মিউজিক থেকে লাইভ ছিলাম আজকে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনাদের যদি আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে সেটা আমাদের বড় প্রাপ্তি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজনকে নিয়ে, এই কামনা করি আমাদের তরফ থেকে। ধন্যবাদ। একদম তাই, এখন সবচেয়ে বড় চাওয়াটা এই যে সবাই যেন সুস্থ থাকেন, সবাই যেন ভালো থাকেন সকলের পরিবারকে নিয়ে, এটা ভীষণ ভাবে চাওয়া এই মুহূর্তে আমাদের। দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে জুড়ে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ভালোবাসা, প্রত্যেককে শুভেচ্ছা রীতিনিকেতনকে এইভাবে সমৃদ্ধ করার জন্য এবং আমাদের অতিথি শিল্পীকে এইভাবে অনুপ্রাণিত করার জন্য। সঙ্গে জুড়ে থাকবেন বন্ধুরা, কল্লোল আপনার সাথে আবারও আবারও খুব শিগগিরই আশা করি দেখা হবে, এবং এই রীতিনিকেতনের মঞ্চেই দেখা হবে, আসামের মাটিতে দেখা হবে। একদম, আমিও সেই আশাতেই রইলাম, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। একদম তাই, দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবারও আগামী পর্বে। ধন্যবাদ সকলকে, সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি।